একটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে খারাপ করেছেন বলেই প্রেসিডেন্ট জো বাইডেনের 3.5 বছরের অর্জন মুছে যাবে না। সোমবার হাওয়াইয়ের গভর্নর জস গ্রিন এনবিসি নিউজকে আরও বলেছেন, বাইডেন ধীরে ধীরে হারানো আস্থা ফিরে পেতে শুরু করেছেন। ডেমোক্রেটিক পার্টির একাধিক কৌশলবিদ মনে করেন, নিজ দলের প্রার্থী প্রেসিডেন্ট বাইডেনের দুর্বলতা খোঁজার চেয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা এখন বেশি গুরুত্বপূর্ণ। হাওয়াইয়ের গভর্নর জস গ্রিন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন হয়তো প্রেসিডেন্সিয়াল বিতর্কে খারাপ করেছেন, তবে তিনি অসাধারণ কাজ করে যাচ্ছেন। But I'll tell you, this president has done a great job for us across the board. Governor Green মনে করেন, জো বাইডেন বিতর্কের পর হারানো আস্থা ধীরে ধীরে ফিরে পাচ্ছেন। I think it's also time we start talking about the former president's health if we're going to talk about this president's health. তিনি বলেন, একটি বিতর্কে খারাপ করার কারণে প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে সমালোচনা করাটা খুব ভালো কিছু নয়। Neurologist and look, I'm a physician. I lived this life for 25 years. Green মনে করেন, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যোগ্যতা অর্জন করেই বাইডেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়েছে। তাই নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি তার উপরই ছেড়ে দেওয়া উচিত। President Biden won this nomination amongst Democrats over the last year, then it's his call to make. We should respect him. আস্থা রাখা যায় না এমন একজন প্রার্থীর চেয়ে একটি বিতর্কে খারাপ করা প্রার্থী তুলনামূলক ভালো বলে মন্তব্য করেন তিনি। It has an off night as opposed to a president who has an off personality. ডেমোক্রেটিক কৌশলী এবং বারাক ওবামার প্রচার দলের সাবেক উপদেষ্টা আমেশিয়া ক্রস বলছেন, দেড় ঘন্টার একটি বিতর্কে খারাপ করার কারণে একজন সফল প্রেসিডেন্টের 3.5 বছরের অর্জন ম্লান হয়ে যেতে পারে না। That does not negate a president who has been the most successful president not only in modern time. তিনি মনে করেন, দেশের মানুষের মনে রাখা উচিত, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একনায়কতন্ত্রের প্রচলন করতে চাওয়ার পাশাপাশি গর্ভপাতের অধিকারও কেড়ে নিতে চাইছেন। Not only trying to turn America into a dictatorship, but the removal of women's reproductive rights. রাজনৈতিক বিশ্লেষক ব্যাজিল স্মাইকেল বলছেন, গত দেড় সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির লোকজন ট্রাম্পকে নিয়ে কথা না বলে বাইডেনের সমালোচনা করে সময় নষ্ট করেছে। ডেমোক্রেটিক পার্টির আরেক কৌশলী জুরি রগিনস্কি মনে করেন, এখন রক্ষণার্থক ভূমিকা ছেড়ে প্রেসিডেন্ট বাইডেনের ট্রাম্পকে আক্রমণ করা উচিত। There's no reason on earth if he's up to the task why he can't go out there, cut through the noise. On Brand পডকাস্টের উপস্থাপক ডনি ডয়েস মনে করেন, জো বাইডেনের সমালোচনার বদলে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা কার আছে সেটা ভাবা এখন অত্যন্ত জরুরি। This is the time we ask and we talk. This is a democracy. We're not the other side. আজিমুর রশিদ কনক, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।